যৌথ সংসদীয় কমিটির বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর এবার বিজেপি সংসদকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। গত 23 অক্টোবর যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বাদানুবাদ চলাকালীন সামনে রাখা বোতল ভাঙেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছুড়ে ফেলেন জেপিসির চেয়ারম্যানের সামনে। ও কোনো উকিল ছিল নাকি? কি আইন ফাইন জানতো? দুজন বন্ধু কলেজে মে ছিল বলে তাই হাইকোর্টে জজ হয়েছিল। ও যদি আইনের জ্ঞান থাকে, আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি সুপ্রিম কোর্টে এসে একটা মামলায় আর্গুমেন্ট করুক 20-25 মিনিট সুপ্রিম কোর্টে, দেখি না কত আইনের জ্ঞান আছে, কত বড় অ্যাডভোকেট ছিল, আইনের কত জ্ঞান দেখা যাবে, আর কি বলতে পারে, কতটা অ্যাডভোকেসি জানে সেটা দেখা যাবে। ওকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, আসুক, কবে আসবে? বেকার বসে বসে লোকের কাঠি না দিয়ে আর কেস করতে বলুন না, ওকে কাউন্টি করি না। একসঙ্গে তো ও ছাড়ো ভাই, ওর কথা ছাড়ো, হচ্ছে জুডিশিয়ারির কুলাঙ্গার ছিল সবাই জানে। ওনার মধ্যে একটা বীর রসের আধিক্য আছে, ওনার অত্যন্ত অভিনয় ক্ষমতা ভালো। উনি যদি একজন সফল আইনজীবী আছেন, উনি যদি অভিনয় নাম দেন তাহলেও তিনি যথেষ্ট উন্নতি করতে পারতেন, কারণ ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায়ের মৃত্যুর পরে একটা শূন্যতা তৈরি হয়েছে বাংলা ছবিতে, হিন্দিতেও আছে তো আছে তো, সেই জায়গায় ওনার একটা ভালো যোগদান হতে পারতো। এটা প্রতিভাকে আমরা হারিয়ে ফেললাম, আর দলের এজেন্ডা তো রাখতেই হবে। এখানে ওয়াক অফ প্রপার্টি লুট হবে, সর্বকালের সর্বকালীন রেকর্ড স্থাপন করবে তৃণমূল ওয়াক অফ প্রপার্টি দখল করে, আর সেখানে আইনের পরিবর্তন আনা হলে সংখ্যালঘুদের স্বার্থেই সেটাই গিয়ে বিরোধিতা করতে হবে ব্লক ভোটারের স্বার্থে। পরবর্তীকালে যখন জেপিসি চেয়ারম্যানের জন্মদিন হবে, ওনার জন্মদিন উনি গিয়ে রান্না করে আসবেন ওনার বাড়িতে ফিশ ফ্রাই গরম, এসবগুলো রাজনীতির কথা। লোয়ার লটন স্ট্রিট থেকে সেখানে একেবারে হাঁটুর ওপর পর্যন্ত জল, কিভাবে জল জমেছে রাস্তায় সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং এখান থেকেই আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন। সৌমিত্র, সেখানে রয়েছো তুমি, সরাসরি সাধারণ মানুষের কতটা অসুবিধা হচ্ছে? পবিত্র, তুমি সেখানে রয়েছো, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে? একদমই দেখো, খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমি রয়েছি এখন লোয়ার রডন স্ট্রিট। এই লোয়ার রডন স্ট্রিট তুমি জানো কলকাতার অন্যতম অভিজাত একটি রাস্তা। এই যে এলাকাতে অভিজাত অনেক বাড়ি রয়েছে, এবং তোমাকে বলে রাখি এই রাস্তাটার একটি তাৎপর্য রয়েছে। এই লোয়ার রডন স্ট্রিটে কয়েক বছর আগে এখানে প্রাক্তন ভারত অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি এখানে বাড়ি কিনেছেন এই লোয়ার রডন স্ট্রিটে। যে ছবি আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই লোয়ার রডন স্ট্রিটের ছবিটা এই মুহূর্তে দেখো একেবারে নদীর আকার নিয়েছে, নদীর চেহারা নিয়েছে। তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন সুবীর রায় তোমাকে দেখাচ্ছে যে ছবি, দেখো একটি রিক্সা আসছে, সেখানে রিক্সাটা প্রায় ডুবে গিয়েছে। এই লোয়ার রডন স্ট্রিটের যে ছবিটা আমাদের ক্যামেরা ধরা পড়ছে, এখানে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়ির যারা বাসিন্দা তারা এখানে রিক্সা করে এই রাস্তা পার হচ্ছে। আমরা এখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছিলেন যে এই সকাল থেকেই আজকে তুমুল বৃষ্টি হচ্ছে কলকাতায়, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টির জেরে এই জল যন্ত্রণার ছবিটা কতটা সেটা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছিলেন, যে এই যে রাস্তাটায় লোয়ার রডন স্ট্রিটের যে রাস্তাটা, এখানে যেমন ইনস্টিটিউশন রয়েছে তেমনই এই রাস্তাটায় অনেক একাধিক অভিজাত বাড়ি রয়েছে। সেই বাড়িতে বাড়ির যারা মালিক তাদের একাধিক বাড়িতে বাড়ির মালিকদের প্রাইভেট কার রয়েছে, গাড়ি রয়েছে। যখনই তারা এই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, গাড়ি খারাপ হয়ে গিয়েছে এই মাঝ রাস্তায়, কারণ গাড়ির সামনের অংশটা একেবারে ডুবে যাচ্ছে। সেই কারণেই গাড়ি এই রাস্তায় যে জল সেখানে তারা গাড়ি থামিয়ে দিতে বাধ্য হয়েছেন, তারপর এখান থেকে গাড়ি সরিয়ে নিয়ে গিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, লোয়ার রডন স্ট্রিটে যখনই সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি কিনেছিলেন, বাড়ি কেনার পরই তিনি জানতেন যে এই রাস্তায় বৃষ্টি হলেই কলকাতা শহরে জল জমে। তারপরই তিনি কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম কলকাতা পুরসভায় চিঠি দিয়েছিলেন এই লোয়ার রডন স্ট্রিটে যে জল যন্ত্রণার ছবিটা, সেই জল যন্ত্রণার ছবির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু কলকাতা পুরসভায় চিঠি দেওয়ার পরও সৌরভ গঙ্গোপাধ্যায়, আমরা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু আমরা আজকে যে সকালে বৃষ্টি তারপরও আমরা এই লোয়ার রডন স্ট্রিটের
জলজমার ছবির কোনো বদল নেই। তুমি দেখতে পাচ্ছো এই মুহূর্তে একটি গাড়ি যাচ্ছে, একেবারে সমিত্র জলজমার যে ছবি তার কোনো বদল নেই। সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতায়, এখন কিছুটা কম হলেও বৃষ্টির পরিমাণ, কিন্তু জল যন্ত্রণার একই ছবি।